আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশা নিয়ে শুরু করছে আজকের ভিডিও। আজকের ভিডিওতে দেখাবো যে অপরিচিত নম্বর থেকে যখন কল আসে, আসলে আমরা এই নাম্বারটি জানি না, এই নাম্বারটির তথ্য জানার জন্য কিছু উপায় আছে, সেই উপায়গুলি নিয়ে আজকের আমার এই ভিডিওটি। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অপরকে এই তথ্যটি জানানোর জন্য ভিডিওটি শেয়ার করবেন। আর যেটি সবসময় বলে থাকি, চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করলে একটি সুবিধা আছে যে আমার শিক্ষামূলক চ্যানেলে যখন নতুন কোনো ভিডিও আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটি ওয়েবসাইটে আমি যাব, সেটি হলো এই ওয়েবসাইটটি julukup.com। এখানে ওয়েবসাইটটির যে লিঙ্কটি আছে, লিঙ্কটি আমার এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা প্রয়োজনে লিঙ্কটি নিয়ে নিতে পারবেন। লিঙ্কটি যখন ওয়েবসাইটটি যখন ওপেন হবে তখন এখানে দেখুন যে কান্ট্রি আছে, যে কান্ট্রির থেকে ইয়াটা যাবে, ধরুন এটা বাংলাদেশ থেকেই নাম্বারটা আসছে, বাংলাদেশ থেকে নাম্বারটা আছে, বাংলাদেশটা আমি সিলেক্ট করলাম, এখন নাম্বারটা দিব। নাম্বারটা দেওয়ার পর আই এম রোবট নেম লুক আপ, যখন আমি আই এম নট এ রোবট টিক চিহ্ন দিয়ে দেব, এরপর আমি কি করব, নেম লুক আপ, এখানে আমি যে কোনো একটি নাম্বার, মনে করুন আমি একটা নাম্বার দিচ্ছি, ধরুন একটি নাম্বার আমি দিছি। দেওয়ার পর এই নামটি একটি আননোন নাম্বার, আমার মোবাইলে কল আসছে, আমি এটার বিস্তারিত জানতে চাই, তো নাম্বারটি দিয়ে এখানে আমি নেম লুক আপ। উনি বলছে প্লিজ ওয়েট 60 সেকেন্ডস, উইল লুক আপ, প্লিজ ডু নট রিফ্রেশ অর লিভ দিস পেজ, ইফ ইট ডাজ নট ওয়ার্ক ট্রাই রিফ্রেশিং দ্য পেজ অ্যান্ড ট্রাই। 1 মিনিট পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে বলছে, এই 1 মিনিট পর্যন্ত যাতে আমি রিফ্রেশ না করি এবং এই পেজটার থেকে আমি আউট হয়ে না যাই। যখন এটা কিছু আসবে না, ইফ ইট ডাজ নট ওয়ার্ক, এটা যদি কাজ না করে তাহলে আমরা আবার রিফ্রেশ করে ট্রাই করব। তো আমরা একটু অপেক্ষা করি, দেখি যে আমাদের এটার কোনো তথ্য আসে কি না। যেহেতু বলছে যে 60 সেকেন্ড, আমরা একটু ধৈর্য সহকারে 60 সেকেন্ড অপেক্ষা করতেই হবে যদি এটি দেখতে হয়। আমরা 60 সেকেন্ডের জন্য অপেক্ষা করতেছি, দুঃখিত, কেউ বিরক্ত হবেন না, শেখার জন্য আসলে একটু সময় খরচ করতেই হবে, সেই জন্য আমরা একটু সময় নিচ্ছি। আমাদেরকে বলা আছে যে আমরা যাতে রিফ্রেশ না করি এবং পেজটি থেকে লিভ না নিই, আর যদি এটা কাজ না করে তাহলে যাতে আমরা রিফ্রেশ দিতে পারি। তো সম্ভবত 1 মিনিট হয়ে যাচ্ছে, যেহেতু ভিডিওটি করতেছি আপনারা সবাই এই নিয়মেই আপনি তথ্যটি জানতে পারবেন। এরপর যে তথ্যটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আননোন নাম্বার থেকে যখন কল আসে সেই নাম্বারটি আমরা ফেসবুকের মাধ্যমে সার্চ করতে পারি, যদি ওই নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট, ফেসবুকের অ্যাকাউন্ট খোলে থাকে তাহলে আপনি সহসাই পেতে পারবেন। অনেকেই আছেন যে ফেসবুক যখন অ্যাকাউন্ট খোলে, বেশিরভাগ বাংলাদেশি লোকজন তার অ্যাকাউন্ট নাম্বারটি মোবাইল দিয়েই খোলে, সেক্ষেত্রে আপনি আপনার ফেসবুক
লগ ইন করবেন ফেসবুকে, যখন আপনি লগ ইন করবেন তো সাথে সাথে কি হবে এরকম একটি পেজ আসবে, সার্চ বক্সে আপনি সেই নাম্বারটি লিখে সার্চ করতে পারবেন। এরপরে আরেকটি যে সিস্টেম আছে সেটা হলো আপনি যদি আপনি গুগলে যান, গুগলে গিয়ে সেটি করতে পারবেন, www.google.com। সেখানেও যদি আপনি আসলে নাম্বারটি সার্চ করেন তাহলে দেখা যাবে যে যদি কোনো তথ্য থাকে আপনাকে সে তথ্যটি জানিয়ে দেবে যে এই নাম্বারটি আননোন নাম্বারটি আসলে কার হতে পারে। এভাবেই আপনি অপরিচিত কোনো নাম্বার থেকে কল আসলে সেই নাম্বারটি আসলে কার বা কোথা থেকে এসেছে আপনি বিস্তারিত এই পদ্ধতিগুলি অনুসরণ করে দেখতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।